ঈদ করতে বাড়িতে গেলাম, গ্রামের বাড়িতে আবার চলেও আসলাম। অনেক ভারাক্রান্ত মন নিয়ে চলে আসলাম, কারণ আমার ছেলে আসবে না। অন্যদিকে শ্বশুর বাড়িতে চাচা শ্বশুর অনেক অসুস্থ, ছেলের স্কুল খুলছে, তাই এখন চলে আসতেই হলো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এই যে চলে আসতেছি গ্রামের বাড়ি থেকে, এখন হাজব্যান্ড যেখানে চাকরি করে সেখানে, ছেলেটা আমার আসবে না ঘুম থেকে তুলে। যে অবস্থায় ছিল ওই অবস্থায় অটোতে বসাই নিয়ে আসলাম, কারণ ও দাঁতটা যে ব্রাশ করবে সেটাও করিনি, মুখটা পর্যন্ত ধুইনি, এত পরিমাণে কান্নাকাটি। ও আসবে না, ও আরও কিছুদিন থাকবে তারপর আসবে। এখন তো স্কুলে দিয়েছি, এখন স্কুল খুলে দিয়েছে, এখন তো আসতেই হবে। পড়াশোনা করলে কি এরকম করা যায় বলেন তো? বাচ্চাটা ছোটো, বাচ্চা বোঝাতেও পারে না। ও আসবে না, ও মানে স্টেশনে যেয়েও ও আসবে, ওর মামার সাথে আসবে। পরে ট্রেনে ওঠার পর ও মানে হাবি জাবি গাড়ি টাড়ি কিনে দিয়ে একটু মনটা শান্ত করে তারপর একটু কোনো রকমে ম্যানেজ করতে পারছি। বাইরের আবহাওয়াটা আজকে একটু অনেক ভালোই, রোদ উঠছে বাইরে। বাবার বাড়ি থেকে আসা প্রত্যেকটা মেয়ের জন্য কিন্তু অনেকটা কষ্টকর, অনেক বুকে চাপা নিয়ে কিন্তু আসতে হয়। কিন্তু একটা মেয়ে শুধু জানে তার কতটা কষ্ট হয়, একটা মেয়ে জানে। শুধু কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। এই তাছাড়া এই রাস্তাটা দেখেন, অনেক সুন্দর একটা ভিউ আমাদের এলাকার, মানে জায়গাটা এত পরিমাণে ভাইরাল, এত সুন্দর, একদম নিরিবিলি একটা জায়গা, অনেক ভালোই লাগে জায়গাটা। চতুর্দিকে পানি হয়েছে, আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কয়েকদিন একটানা বৃষ্টি হয়ে গেল, জানি না কোথায় কোথায় বৃষ্টি হয়েছিল। আমাদের ওদিক ঈদের আগ থেকে বৃষ্টি শুরু হয়েছিল, ঈদের তিন চার দিন পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল। সবাই এখানে মাছ ধরতেছে, এখন একটু পানি হলে তো গ্রামে জানেন মাছ ধরবেই ছেলেপেলেরা। এই জায়গার মধ্যে ঈদের সময় কিন্তু অনেক মানে দোকানপাট আসে, তাই ওই অটোওয়ালা ভাই দেখাই দিচ্ছে বলে এখানে এখানে মানে সবার আড্ডা হয়, ছেলে মেয়ে আড্ডা। তাই বলতেছে আমার ভাই কিন্তু আমার সাথে যাচ্ছে, আমার ভাই আমাদেরকে মানে স্টেশনে পৌঁছায়, পৌঁছে ট্রেনে উঠায় দিয়ে তারপর চলে আসবে। আমি কিন্তু আগে সব সময় আমার ভাই আমাকে নিয়ে যাওয়া আসা করতো, এখন মনে করেন একটা মানুষকে কত কষ্ট দিবেন। তাই এখন একা একা যাওয়া শিখতেছি, এই দুই তিনবার ধরে আমি একা একা জার্নি করতেছি, কারণ ও আমাকে ঈদের সময় নিয়ে গেছে, মনে করেন ঈদের তিন চার দিন আগে এসে নিয়ে গেছে, আবার আসে ডাকে যাবে, একটা মানুষের কত কষ্ট, তাই না? তাই একা একা যাতায়াত করে শিখতেছি। এখন আমাদের সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা কিন্তু কি বলবো, এদিকে এদিকে ড্রাইভার নতুন না কি অবস্থা, গাড়িটা এতভাবে চালাচ্ছে আমরা ওর সামনেও যেতে পাচ্ছি না, পিছনেও যেতে পাচ্ছি না, মানে গাড়িটা চালানো একদমই ঠিক না। এটা হলো আমাদের তিস্তা ব্রিজ, দেখুন এত সুন্দর মানে ভিউটা এত সুন্দর আসতেছে, পানি পানিতে ভরপুর হয়ে গেছে, এমন এক অবস্থা। দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন, আকাশ কিন্তু মেঘলা মেঘলা, একটু একটু বৃষ্টি পড়তেছে, তারপর আমরা কিন্তু আসতেছি। মানে একটা মেয়ের জীবন আর কি বলবো, একটা মেয়ে না না ছাড়তে পারে বাবা মাকে, না ছাড়তে পারে স্বামীকে, তাকে দুই দিক দিয়েই সামলে চলতে হয়। আমার ছেলে তো প্রচণ্ড পরিমাণে মন খারাপ, আমি কী আর করবো এই ছেলের কথা। নানু বাড়ি গেলে আর আসতে চান, নানু বাড়িতে গেলে আদর পায় বেশি, ওর মামির আদর পায় বেশি, এই জন্যে ও আসতে চায় না। নানা নানি মামা মামি সবারই আদর বেশি পাওয়ার কারণে আমার বেটা কিন্তু আসতে চায় না ওখানে গেলেই। এখন তিস্তা ব্রিজের সামনে আমরা একটু দাঁড়াইছি আর কি, দাঁড়াই আমি একটু ভিডিও করি দেখি, কিন্তু না আমি কোনো দাঁড়াইতেই পাচ্ছি না, এত পরিমাণে মানে গাড়িগুলো যাচ্ছে আর এত পরিমাণে শব্দ। এখন আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেলাম, এটা হলো আমাদের কাউনিয়া স্টেশন, কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন স্টেশনে পৌঁছলাম, ছেলে এসে গাড়ি নিবে, এখন ওর মন জোগানোর জন্য তো গাড়ি কিনে দিতে হবে, কারণ ও তো যাইতেই যাচ্ছে না। এখন পর্যন্ত ও বলতেছে ওর মামার সাথে আবার ফিরে যাবে, মেয়ে আবার কলা খাবে, তাই কলা নিতেছি। এখানে লালমনি এক্সপ্রেস আসলো, এত পরিমাণে ভিড় আপনাদেরকে আর আমি কি বলবো, এত ভিড় মানুষে মানুষের। এখন এখানে সব দোকানপাট, ওদিকে আবার ভিড়, ভিড়ের কারণে যাচ্ছি না, তাই একটু এখানেই বসে পড়লাম। মানে এত ভিড় দেখেন সব দিক দিয়ে, যে এত পরিমাণে ভিড়, বাইরে এখনও মানুষের ঈদ মানে ঢাকার যাত্রী এখনও যাওয়া শেষ হয়নি, এই জন্য কিন্তু এতটা পরিমাণে ভিড়। ছেলেটা দেখেন কতটা পরিমাণে মন খারাপ, মেয়ে তো কিছু বোঝেন না, ওর আবার হাসির আনন্দের শেষ নেই।
দুইটা বাচ্চা, আমার মামা পাগল, এখন ওর মামার সাথেও মানে ওই চশমা দেখে চশমা নিব, ওর ভাইয়ের আছে ওর নাই, এখন ও নেবে। এখন আমাদের ট্রেন আসলো 11টা, ট্রেন 11:30 আসলো, এখন তারপর আধা ঘন্টা লেট, এখন যে ট্রেনে বসে পড়লাম, ট্রেনে বসে ওই যে আরেকটা ট্রেন আসছে ওখানে ওইদিকে, এখন আমাদের ট্রেনটাই মনে ছেড়ে দিবে আগে। এত পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে গরম, দেখেন আমাকে দেখতে তো বুঝতে পারছেন, ঘেমে ঘুমে গেছি, ছেলেদের জন্য ঠান্ডা লাস্তি কিনে দিয়েছে আমার ভাই, এখন আমি তাই খাচ্ছি, মানে এত গলা শুকিয়ে গেছে। আমার ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, এমন অবস্থা, দেখেন চোখ মুখ মলিন, একবারে মন খারাপ, আসবে না সওয়ালটা আমার, এত পরিমাণে কান্নাকাটি, এখনও যে এত মন খারাপ, ছেলের মন খারাপ দেখে আমার নিজেরই খারাপ লাগতেছে, বলে আসি কেন আবার যাই কেন বলেন তো, এভাবে আসবো কেন, এভাবে যাব কেন, অনেক খারাপ লাগে। এখন ট্রেনের মধ্যে কেবিনে সিট পায়নি, এমন একটা সিট কাটছে, মনে করেন এখানে মানুষে মানুষ, একে বিরক্ত লাগতেছে আমার, কখন যে পৌঁছিবো, যতক্ষণ পৌঁছেনি আমার মনে শান্তি নেই। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি তো ঈদ করে চলে আসলাম, আমার ঈদ শেষ, আপনাদের ঈদ কার কার ঈদ এখনও শেষ হয়নি কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আল্লাহ হাফেজ।